ধরা পড়ার দিন আদালতে যে দীপ্ত ভঙ্গিমায় হাঁটতে দেখা গিয়েছিল সন্দেশখালির শেখ শাহজাহানকে, তাদের হেফাজতে আসার পরে সেই দাপটের বিন্দুমাত্র লেশ নেই বলে দাবি করেছে সিবিআই। বুধবার রাতে নিজাম প্যালেসে আসার পর থেকেই নাকি বদলে গিয়েছে বাদশার বডি ল্যাঙ্গুয়েজ। তদন্তকারীদের কথায় বুধবার রাতেই ঘণ্টাখানেক জেরার পরে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত টানা চলেছে প্রশ্নোত্তর পর্ব। সিবিআই তদন্তকারীদের দাবি, 56 দিন অধরা থাকার সময় আইনজীবী মারফত তার মগজ ধোলাই হয়েছে। প্রথম দিকে আইনজীবীদের শিখিয়ে দেওয়া বুলি আওড়ালেও ফোনের ইনকামিং এবং আউটগোয়িং তথ্য সামনে রেখে জেরা শুরু করতেই কুপোকাত হয়ে পড়েছেন তিনি। উল্লেখ্য, 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় ইডির তদন্তকারীদের হামলার ঘটনায় শাহজাহানের 2টি মোবাইলের কল ডিটেলসই এখন তদন্তের মূল হাতিয়ার বলে দাবি সিবিআইয়ের।